بسم الله الرحمن الرحيم شهر رمضان شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাহউদ্দিন ভাই জানতে চাইছেন, ঈদের নামাজের তকবীর তকবীরে তাহরিমা সহ সাত তকবীর যে বাড়তি, নাকি তকবীরে তাহরিমা ছাড়া সাত তকবীর? ভাই সালাহউদ্দিন সাহেব, এ সম্পর্কে উলামায়ে কিরামদের মতভেদ রয়েছে। কারো কারো মতে তকবীরে তাহরিমা সহ সাত তকবীর হবে, তার মানে তকবীরে তাহরিমা এবং বাড়তি হবে ছটা তকবীর। আর কারো কারো মতে তকবীরে তাহরিমা ছাড়াই হবে সাতটা তকবীর। আর যারা বলেছেন তকবীরে তাহরিমা ছাড়া সাতটা তকবীর হবে, তাদের মতটাই হচ্ছে বেশি বলিষ্ঠ। কারণ হাদিসে বলা হচ্ছে যে সাবআন ফিল উলা ওয়া খামসান ফিস সানি, আল্লাহ রাসূলের হাদিসে বলা হচ্ছে যে প্রথম রাকাতে সাত তকবীর এবং দ্বিতীয় রাকাতে পাঁচ তকবীর। এখানে তাকবীরে তাহরিমা সহ কিংবা বাদ দিয়ে এই ধরনের কোনো কথা বলা হয়নি। বিধা এখান থেকে বুঝতে পারা যাচ্ছে তাকবীরে তাহরিমা তো আলাদা জিনিস, সেই জন্য তাকবীরে তাহরিমার পরে সাত তকবীর হতে হবে, অনুরূপভাবে দ্বিতীয় রাকাতে পাঁচ তকবীর আলাদা করে হতে হবে। যে তকবীর না প্রথম যে ওঠার জন্য যে তকবীর দিলাম সেই তকবীরের সঙ্গে কোনো সম্পর্ক থাকবে না।